আমি আমার বাপ তুই আমার মেয়ে, কিন্তু তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। মার রব্বকা তোমার রব্বকে, ও আমার দিনকা তোমার দিনকে, ও আমার নবীকা তোমার নবীকে, দয়ার নবী মায়ের নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু উম্মতের জন্য এই পবিত্র কোরআন রেখে গেছেন। কি রেখে গেছেন বলেন, কি রেখে গেছেন? একজন মানুষ যখন কবরবাসী হয়ে যায় আর কবরস্থ করার 40 কদম হেঁটে আসার সঙ্গে সঙ্গে তার ধাক্কা দিয়ে কবরেই উঠাইয়া বসাইয়া ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও রুম্মান ফেরেশতা, আমার ওই এতিম নবীর উম্মতরা কবরের মধ্যে শুয়াইয়া রেখে গেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো, মেডিকেল করো, তবে পা থেকে মাথা পর্যন্ত এই নিয়ামত গুলো কার? কথা বলেন, এই নিয়ামত গুলো আল্লাহ, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কেমনে? আল্লাহ বলছেন, মাথা দিয়েছি সুন্দর করে ঢেকে রাখো, কপাল দিয়েছি সেজদা করো, কান দিয়েছি কোরআনের কথা শোনো, চক্ষু দিয়েছি কোরআন তেলাওয়াত করো, কোরআন দেখো, সুন্দর পৃথিবী দেখে দেখে ইমান আনো আল্লাহর উপরে। কথা বলেন সুবহানাল্লাহ। সেটা কি? গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলেই আমার দান। কথা বলেন সুবহানাল্লাহ। এই দান টাকার কথা বলেন, এই দান টাকার তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাই মাথা নত করে তোমারই কোরআন বুকে করে, তাই মাথা নত করে তোমার কোরআন বুকে করে, চলি মোরা তোমার জমিনে, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা, শত্রু মাসে কার সারাই শত্রু মাসে জমিন মাঝে ধুলা, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক, ইলা ইলাহা কালিমা, ইলা ইলাহা কালিমা, ইলা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক, জবান খুলে বলতে কষ্ট হয়, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি, তাই পাশে ওয়াক্ত নামাজি পরে তোমার কুদরতি কদম সুমি, তাই পাশে ওয়াক্ত নামাজি পরে তোমার কুদরতি কদম সুমি, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা, আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, তাই পাশে ওয়াক্ত নামাজি পরে তোমার কুদরতি কদম সুমি, তাই পাশে ওয়াক্ত নামাজি পরে তোমার কুদরতি কদম সুমি, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা
ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআনের বাণী সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? আপনারা কষ্ট পাচ্ছেন? মা বোনেরা খেয়াল করতে হবে, আমরা মারা যাব, এই দুনিয়াতে আমরা কেউ বেঁচে থাকব না, তবে আমরা মরণের সময় আল্লাহর কোরআন শুনে শুনে মরতে চাই। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমরা কোরআন শুনতে চাই, কি শুনতে চাই? কোরআন শুনতে চাই। তবে একটি কথা আমাদেরকে মানতেই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কোন ব্যক্তির যখন মারা যাবে আত্মার পেটের সন্তান যদি পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত সন্তান কোরআন তেলাওয়াত করবে, আর মুমূর্ষু মা মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে কোরআন শুনতে শুনতে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। কোরআন তেলাওয়াতকারীর মা এবং বাবা, কোরআন শুনতে শুনতে সন্তানের মুখে কোরআন শুনতে শুনতে যখন কবরে চলে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ কুদরতির হাতে তার পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দিই। আমরা কি চাই আমাদের সন্তানগুলো, আমরা আমাদের মা বাবার পাশে কোরআন তেলাওয়াত করব, আর আমার মা বাবা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে যাক। কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলবো বলবো সামনে যাই, বলতে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সন্তান কোরআন তেলাওয়াত করলে যদি পিতামাতা কবরের মধ্যে নূরের তাজ পেয়ে যায়, অন্য কারোর হাত দিয়ে দিবে না, পবিত্র মাহে রমজান মাসে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে বান্দাকে পুরস্কার বিতরণ করে, দেয় না? রমজান মাসে আল্লাহ নিজে দেয়, কে দেয়? নিজে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, সন্তান কোরআন তেলাওয়াত করলে যদি পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দেয়, তাহলে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার জন্য কত বড় পুরস্কার দান করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ। বলেন জান্নাতের রানী হতে চাই কারা কারা? কারা কারা জান্নাতের রানী? অনেকেই বলে দুনিয়া যদি রাজার বউ হতে পারে তাহলে কবরে রাজার বউ হয়ে রানী হতে পারবো। দুনিয়াতে রাজার বউ হতে পারলে যেমন রানী, কবরও রানী হয়ে যাব নাকি? নাকি দুনিয়াতে আপনি রাজা আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, কবরে আসামি হয়ে যাবেন, ঠিক কি না? আপনার দুনিয়াতে যত বড় সম্মান থাক না কেন, কবরে যাওয়ার সময় ফকিরের কাঁধে উঠে আপনাকে যাওয়া লাগবে। কাকে নিয়ে অহংকার করেন? একটা গরিবের ছেলে কোরআনের হাফেজ হয়েছে, তাকে আপনি সম্মান করবেন না? কিন্তু ওই ব্যক্তি তোমাকে কাঁধে করে কবরে পৌঁছাইয়া দিয়ে আসবে, কথা বলেন ঠিক কি না? আমরা অনেকেরই টাকা দেখি, পয়সা দেখি, চেহারা ভালো দেখি, পোশাক ভালো দেখি, অর্থসম্পদ ভালো দেখি, এনার পাঁচতলা বিল্ডিং, ওনার অনেক সম্মান বড়, কিন্তু যে ব্যক্তি তিরিশ পারা কোরআন মুখস্থ মুখস্থ করেছে ওর হাতে হাত করা পড়াই, কথা বলেন ঠিক কি না? মিথ্যা কথা বললাম? খেয়াল করতে হবে, চোরের মা কান্দে না হাফেজের, চোরের মা কান্দে না ডাকাতের মা কান্দে না সুৎখুরের মা কান্দে না ঘুষখুরের মা কান্দে না, কোরআনের হাফেজের মা কান্দে, কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন ইসলাম ধর্ম দুনিয়াতে এসেছে রক্তের বিনিময়ে, কথা বলেন ঠিক কি না? এই কোরআনের বাণী প্রচার করতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটেছেন,
কালেমার তাওহীদের বাণী প্রসার করতে বিশ্বনবীকে তাইফের মাঠে তিনবার করে বেহুশ করে ফেলেছেন। কথা বলেন ঠিক কি না? সেই নবীর উম্মত আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলছেন, ওগো আল্লাহর নবী ও রব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছেন, তবে আমি কালেমার দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, আমি কি করব? এই কালেমার দাওয়াত দিতে গেলে আমাকে ধাক্কা মারে, আমারে গালি দেয়, আমারে মারে, বকাবকি করে, গালি গালাজ করে, অপমান করে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবী রে, এই কালেমার বাণী প্রসার করার জন্য তাইফের যুবকরা আমাকে তিনবার তিনবার করে জমিনের মধ্যে বেহুশ করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, আমার বন্ধুর গায়ের রক্ত ঝরেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, ও জিব্রাইল, এই তায়েফের জমিন আমি আল্লাহ উল্টাইয়া দিতে চাই। আল্লাহর নবী রক্ত মাখা হাত আল্লাহর দরবারে তুলে বলে, আল্লাহ আপনি যদি তায়েফের জমিনটা যদি আপনি উল্টাইয়া দেন, তায়েফের জমিন যদি উল্টাইয়া দেন, আমি কার কাছে এই মধুর কালেমার দাওয়াত প্রচার করব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনরা খেয়াল করবেন, এই মধুর কালেমা মরণের সময় আমরা চাই, একটুখানি খেয়াল করবেন গো মা, আমাদের সন্তানগুলো অনেকেই আমার মা বোনরা কলেজে ভর্তি করতেছে, ভার্সিটিতে পড়ালেখা করাইতেছে, মা গো একটা কোরআনের হাফেজের যত দাম একটা অফিসারের কত দাম হতে পারে? বলেন পারে কি? বলেন না, ইঞ্জিনিয়ারের দাম বেশি না হাফেজের দাম বেশি? অফিসারের দাম বেশি না হাফেজের দাম বেশি? কথা বলেন, পৃথিবীর যত দামি দামি মানুষ থাক না কেন, টাকা থাকলে দুনিয়ার দাম থাকে, আর কোরআন বুকে করে যাই ব্যক্তি কবরে যাবে তার কবরে দাম থাকবে। আমি আপনাদেরকে বলেছি কারা কারা জান্নাতের রানী হতে চান, আপনারা হাত তুলেছেন দেখাইছেন, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী, কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা, হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকা বয়া যাব, কি দিয়া ঠেকা বয়া যাব হি রব্বানা, কোরআনে মদরে বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মদরে বুকে বেঁধে বানাও দেওয়ানা। সুবহানাল্লাহ, বলেন আমরা কোরআন নিয়ে দেওয়ানা কি নিয়ে? কথা বলেন কি নিয়ে? এই কোরআন নিয়ে আমাদেরকে দাওয়ানা হতে হবে। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআনটা তুমি কবে এসেছো? কোরআনকে সুন্দর করে জানাইয়া দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতিল কদরে এসেছি। বলেন সুবহানাল্লাহ, পবিত্র মাহে রমজান মাসে এসেছি। কোরআন রে তোমার বাড়ি কোথায়? ও কুরআন তোমার বাড়ি কোথায়? কুরআন কি সুন্দর করে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার, আমি কুরআনের বাড়ি লওহে মাহফুজে। সবাই বলেন সুবহানাল্লাহ। কুরআন রে এই দুনিয়ায় তুমি কাদের জন্য এসেছো? কুরআন কি সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ানু নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, এই কুরআনটা দুনিয়াতে এসেছে মুমিনদের জন্য। বলেন কাদের জন্য? কাদের জন্য? আমরা মুমিন হতে চাই, কারা কারা? অনেকেরই হাত দেখি বাঁকা, আমরা কি ঘাড় বাঁকা মুসলমান না সুজা মুসলমান? সুজা মুসলমান না ঘাড় বাঁকা মুসলমান? হাত সোজা হোক,
হাত না মানে কষ্ট পেয়েছেন, মা শাশুর কি কষ্ট হয় হাত তুলতে? তা আপনার ব্যথা আপনি তুলেন না, আপনি নিচু করে রাখেন, খেয়াল করেন, শুনেন, ভালো করে শুনেন। সংসার বাড়ি ঘর দালান কোঠা বিল্ডিং বাড়ি সব দুনিয়ায় পড়ে থাকবে, আমরা একেবারে খালি হাতে কবরে চলে যাব, কথা বলেন ঠিক কি না? কি চলে যাব, কোথায়? কবরে চলে যাব, নাকি এই হাতের বালা যাবে, গলার মালা যাবে, কানের দুল, লাল বেনারসি শাড়ি যাবে, শোকেস আলমারি ড্রেসিং টেবিল কিছু যাবে? ভালোই তো জানেন, কিছু যখন যাবে না তবে এত গলা ব্যথা করে লাভটা কি? কোরআনের দাওয়াত বিধর্মীদের কাছে পৌঁছাইতে হবে, মুসলমানদের কাছে তো না, কথা বলেন ঠিক কি না? বিধর্মী যারা মূর্তি পূজা করে ওদের কাছে কোরআনের দাওয়াত দিতে হবে, আমরা তো মুসলমান, আমরা কি, আমরা কি মুসলমান? লোভ বেশি, সুদ খায়, ঘুষ খায়, যত পাই তত খাই, পেট নাহি ভরে, কথা বলেন ঠিক কি না? পেট ভরাই বাল্লা কবরে গেলে জাহান্নামের আগুনে, কথা বলেন ঠিক কি না? খেয়াল করতে হবে আমাদেরকে। এই কোরআন এসেছে মুমিনদের জন্য, সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে সবাই চাই, কথা বলেন। রমজান মাস শেষ হয়ে যায়, এই যে মুমিন হতে চাই, ভালো করে খেয়াল করবেন, এই যে মুমিন হতে চাই, কোরআন নাজিল হয়েছে পবিত্র মাহে রমজান মাসে এসেছে, তবে রমজান মাস 15 রোজা হয়ে গেলেই শুরু হয়ে যায়। রমজানে দই রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানে দই রোজার শেষে, ভালোই তো গাতে জানেন, খেয়াল করেন ভালোই। এটা কিসের ঈদ? খুশির ঈদ, কিসের ঈদ? তাই খুশির সাথে গাই, এত খুশি হয়, খুশির জ্বালায় হুঁশ থাকে না, গায়ে কাপড় থাকে না, কথা বলেন ঠিক কি না? মাথায় কাপড় থাকে না, খুশির জ্বালায়। এখনকার মেয়েরা এত খুশি হয়, খুশির জ্বালায় জিন্সের প্যান্ট পরে, এত খুশি মানে একটু খেয়াল করবেন, ছাগল যদি দড়ি ছিঁড়া পায়, গলার ভিতরকে দড়ি যদি বের করে দেয়, এক দরে মানুষের খেত খেতে যায়, কথা বলেন ঠিক কি না? আর মুসলমানের কিছু কিছু মেয়েরা আছে, সব মেয়েদের এক পাল্লে ওজন করি না, মুসলমানদের কিছু কিছু মেয়েরা আছে, যদি সুযোগ পায় একবারে বিউটি পার্লারে যায়, ঠিক কি না? চেহারা ভালো করার জন্য যায়। নার্সিং দিতে মাহফিলে গেলাম, একটা মেয়ে, একটার মা, একটা বাচ্চার মা, এত সুন্দর ঢক কঠন, ওই মেয়েটা আমার কাছে আসলো, আসার পরে মুখের দিকে তাকায় দেখি মেয়েটার মনে হয় যেন বসন্ত হয়েছিল, এত কালো হয়ে গেছে মুখটা, এত বিশ্রী হয়ে গেছে। ওই মেয়ের মুখের দিকে আমি তাকাতেই মেয়েটা নিজেই মুখ দিয়ে বলে ফেলল, আন্টি আমার এই পানিটুকু একটু পরে দিবেন। তা আমি কি জন্য পানি পরে দেব বলো, সমস্যার কথা বলে, আন্টি আমার এই মুখে সমস্যা, আপনি একটু পানি পরে দিয়ে যান, এই পানিটুক দিয়ে আমি মুখ ধোব। তা আমি জিজ্ঞাসা করলাম মুখের অবস্থা এমন কেন, আমি তো বলতে যাচ্ছিলাম মুখের অবস্থা এমন কেন, কি হয়েছিল তোমার মুখে? বলছে আন্টি লজ্জার কথা আপনার কাছে বলতেও লজ্জা লাগে, আমি বিউটি পার্লারে সাজতে গিয়েছিলাম, আমার মুখে কোনো দাগ ছিল না, আমি যেই দিন পার্লার থেকে সাজেছি ওই দিন থেকে আমার মুখটা নষ্ট হয়ে গেছে, আমি একটা আমল দিয়ে আসি, বলছি তওবা করা, জীবনে পার্লারে যাবে না। যেই ব্যক্তি ভুরু প্লাক করে, ভুরু উঠায় বিউটি পার্লারে যাওয়ার, ভুরুর উপর আল্লাহর গজব নাজিল হয়, কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন, আপনার কি চেহারা আল্লাহ কম দিয়েছে? বিউটি পার্লারে যে টাকা দিয়ে আসেন, হারাম টাকা, জাহান্নামের টিকিট কাটেন। বিউটি পার্লার মুসলমানদের মেয়েদের জন্য নয়, বিউটি পার্লার বিধর্মীর মেয়েদের জন্য, সেখানে মুসলমানদের মেয়েরা কেন যাবে? যাইতে পারবে না, আমরা মুসলমান, আমাদের দাম বেশি, আমাদের মান বেশি, আমাদের সম্মান বেশি, আমরা আখের নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? আমরা যেখানে সেখানে যাইতে পারি না, আমরা যা হয় তা খাইতে পারি না, যা হয় তা বলতে পারি না, আমাদের জবানের দাম আছে, আমাদের জিব্বার প্রশংসা আছে, আপনার যেমন সেমন জায়গা দিয়ে আল্লাহ জিব্বা তৈরি করে নাই, জান্নাতের মাটি দিয়ে আল্লাহ জিব্বাটা বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, খেয়াল করতে হবে, মাবন্ডে খেয়াল করে শুনবেন,
কি সুন্দর করে গায়ে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। খুশির জন্য মুসলমানের মেয়েরা মাথায় কাপড় দেয় না, বিউটি পার্লারে যায়, শার্ট কামিজ পরে পর্দা করে না। এই জন্য এই রমজান মাস আজ 13 বছর ওয়াজের বয়স, আমার 13 বছর ওয়াজ করতেছি। এই গত রমজানে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খেয়ে কোরআন তেলাওয়াত করতেছি, ফজরে নামাজের আজান হয়ে গেছে, এমন সময় আমি কোরআন তেলাওয়াত করতেছি, বসে বসে হঠাৎ আমার জবান থেকে বের হয়ে গেল, আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে এই আল্লে কোরআনের ছায়া তলে এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, সেই আল্লাহর হুকুম মেনে চল রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে চল রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে সুবহানাল্লাহ বলেন। খেয়াল করতে হবে, লক্ষ্য করেন, আল কোরআনের ছায়া তলে সবাইকে আসতে হবে কি হবে না? আমার লেখাটা কি ভুল হয়েছে? আমার লেখাটা কি ভুল হয়েছে? আমার বলাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? তাহলে ওই ওই গানটা উত্তম না আমার এই গানটাই উত্তম? কি আমার এই সঙ্গীতটা উত্তম হয়েছে না? আল কোরআনের ছায়া তলে সবাইকে আসতে হবে, কারা কারা রাজি? ওইয়াতে দেন, উষা করে দেন, খেয়াল করতে হবে সম্মানিত মা বোনেরা, লক্ষ্য করতে হবে কোরআনের ছায়া তলে আসতে হবে বলেন সুবহানাল্লাহ। সবাই আমরা মারা যাব, মরণের সময় আমাদের জবানে কালেমা থাক, জবানে কালেমা জারি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে এই কোরআন আমরা নিয়ে কবরে যাইতে চাই, কথা বলেন সুবহানাল্লাহ। একজন মা যখন মারা যায়, এই মা যখন মারা যায়, তখন খাট থেকে নিচেই নামাইয়া ফেলে, পিঠের নিচেই যত বড় শীত হোক না কেন, পিঠের নিচে একটা কাঁথা পর্যন্ত দিবে না। জনমে দুঃখিনী মা, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলেও, আমার সন্তানেরা কত কষ্ট করে খাট বানাইছি, কত কষ্ট করে জাজিম বানাইছি, সুন্দর বিছানা তৈরি করেছি, আজকে আমাকে তোমরা এই দামি বিছানার থেকে নামাইয়া দিলে কেন? কানবে মা, মা মুর্দা কানবে, জিন্দা সন্তান শুনতে পারবে না। শুনবে, শুনবে নাকি বলেন? আল্লাহর পক্ষ থেকে তিনটা গায়েবি ডাক চলে আসবে, এরে আমার বান্দা, তুমি তো তোমার এই জীবন নিয়ে কত চিনিবিনি করেছ, কত আনন্দ করেছ, কত উল্লাস করেছ,
এই জবান দিয়ে তুমি তোমার সন্তানদের ডাক দিয়েছো, কত কথাই বলেছো। আজকে তোমাকে খাট থেকে নামাইয়া এই কোন কোন শীতের মধ্যে তোমার এই একটা সিরাপ পাটির মধ্যে শোয়া দিয়েছে, মাথার নিচে একটা বালির দিই নাই। কত ডাকতেছ তোমার সন্তানদেরকে, তোমার সন্তানেরা হাই মা বলে কান্দে, হাই মা বলে কান্দে, তোমার সন্তানের কান্নার একটা বার জবাব দিতে পারো নাই। কে তোমার জবান বন্ধ করে দিয়েছে, জবান বন্ধ করে দিয়েছে কে, কথা বলেন কে জবান বন্ধ করে দিয়েছে? আল্লাহ বলেছেন কত সুন্দর করে কথা বলতে, আজকে তোমার জবানটাকে বন্ধ করে দিয়েছে। মুর্দাকে যখন ঘর থেকে যখন নামায়, সঙ্গে সঙ্গে ওই মুর্দা চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, ও জিন্দারা কত কষ্ট করে ঘরখানা করেছি, এই ঘরের মায়াই কোন জায়গায় থাকে নাই, কোন জায়গায় যায় নাই। আজকে অনেক মা বোনরা মাহফিল শুনতে আসে নাই, কোরআনের কথা শুনতে আসে নাই, কেন? ছাগল আছে, গরু আছে, সংসার আছে, এই জন্য আজকে কোরআনের মাহফিলে আসে নাই। খেয়াল করতে হবে, ঘর থেকে যখন বের করে দিয়ে দেবে, মুর্দা তখন চিল্লাইয়া চিল্লাইয়া কানবে, কত কষ্ট করে ঘর করেছি, এই ঘরের মায়ায় কোনো জায়গায় যায় নাই, বাবার বাড়ি যায় নাই, বোনের বাড়ি যায় নাই, আমাদের রক্তের সম্পর্ক না যাইতে না যাইতে মায়া মহব্বত উঠে গেছে, আজকে আমাকে চিরবিদায় করে নিয়ে যাচ্ছ, এই বাড়ি থেকে আজকে আমি বের হয়ে যাব, এই ঘর থেকে আমি আজকে বের হয়ে যাব, আর কোনোদিন এই ঘরে আর ফিরব না, আর কোনোদিন এই ঘরের মধ্যে ফিরব না। কোটি টাকার ঘর আপনার পরে থাকবে, আপনার বড় বৌমা এসে আপনার গোসলখানায় একটা তক্তার উপরে আপনার শুয়াইয়া দিবে, আমার শুয়াইয়া দিবে। মা বোনেরা খেয়াল করতে হবে, তক্তার মধ্যে শুয়াইয়া দিবে, আপনার পুত্রবধূ এসে আপনার হাতের বালাটা টেনে টেনে খুলে ফেলবে, আপনি টের পাইবেন আপনার বৌমা আপনার হাতের বালাটা খুলবে, কিন্তু আপনার কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। জবানকে বন্ধ করে দিয়েছে, কথা বলেন জবানটাকে বন্ধ করে দিয়েছে। মা বোনরা খেয়াল করবেন, আপনার নাকের নাকফুল আপনার কন্যা সন্তান এসে খুলে নিবে, আপনি টের পাবেন কিন্তু আপনার কথা বলার কোনো ক্ষমতা থাকবে না, আপনার গলার মালা খুলে নিবে, আপনি একটা কথাও বলতে পারবেন না। বলেন তো দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কথা বলেন, এই দেহে রুহ আছে, যতক্ষণ আমরা চলতে পারি ততক্ষণ, যেদিন এই দেহ থাকে রুহটা প্রাণ পাখিটা যেদিন বের হয়ে যাবে, সেদিন আর কথা বলতে পারবো না, তাকাইতেও পারবো না। সোনারা ঘর থেকে বের করে নিয়ে যাবে গোসলখানায় নিয়ে যাবে, গহনাগুলো সব খুলে নিবে, গায়ের পরিধানের বস্ত্র কেটে কেটে বের করে ফেলবে, বেলেট দিয়ে কাটবে। আপনি আমি কানব, মুমূর্ষ মুর্দা অবস্থায় আমরা চিল্লাইয়া চিল্লাইয়া কানব, এত জোরে চিল্লাইয়া কানব, মুদ্দার চিল্লানি কান্দা যদি কোনো জিন্দারা শুনতে পারত সঙ্গে সঙ্গে স্টপ করে মারা যাইত। মুর্দার কান্না কোনো জিন্দারা শুনতে পারবে না, কিন্তু জিন্দারা কানবে মুর্দা সব শুনতে পারবে। গোসল করাইয়া মসজিদের চারিপায়া খাটের মধ্যে শুয়াইয়া দিয়া কাফন বিছাইয়া দিবে, কাফন বিছাইয়া ওই কাফনের মধ্যে শুয়াইয়া দিবে, আপনার পুত্রবধূ আপনার কন্যা সন্তান চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিবে, আতর লাগাইয়া দিবে, আপনাকে শেষবারের মতো কাফন দিয়া চিরজনমের মতন ঢেকে দিবে। বলেন দিবে কি দিবে না? আপনি চিল্লাইয়া চিল্লাইয়া কানবেন, 12,000 টাকা দামের লাল বেনারসি শাড়ি আমার শোকেসের মধ্যে পড়ে আছে, ওই শাড়িটা দিয়ে তো আজকে আমারে কাফন করাইল না, সাদা আমার কিনথান বাজার থেকে এনে আমারে কাফন করাইয়া দিল, মা বোনরা তিন টুকরা কাপড় ছাড়া আমাদের সঙ্গে কিছুই যাবে না।
ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা, ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা, দুনিয়ারি মোহে পড়ে কোরআন কে গেছে ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, দুনিয়ারি মোহে পড়ে কোরআন কে গেছে ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, মোদের পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিব রে আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা, ও মানুষ হইছ বেহুশ দুনিয়ার বিছে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা, দুনিয়ারে হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই, ঠিক কি না বলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো, কি জবাব দিব আমরা, সোনার মা বোনরা টাকা পয়সা কিছুই কবরে নিয়ে যাব না, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য আমার মা বোনরা, এটা হলো লিল্লা বডিং, এই মাদ্রাসায় সন্তানরা খায়, এই কত এতিম সন্তানেরা, গরিবের সন্তানেরা মাদ্রাসায় পড়াশুনো করে, মাদ্রাসায় সন্তানরা খায়, আপনার খাবার আপনার টাকায়, আপনার পয়সায় আপনার পরিশ্রমে যদি একটা সন্তান কোরআনের হাফেজ হতে পারে, এই কোরআনের হাফেজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে বিসমিল্লার পতাকা হাতের মধ্যে দান করবে, আজ মরিলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদেবে না, যাদের লাইগা করলা কামাই মরিলে তারা দেখবে না, সময় থাকেতে দান করে যাও ইমানি করো খাটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি, শেষ ঠিকানা তোমার আমার, আজ মরিলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না, যাদের লাইগা করিলা কামাই মরিলে তারা দেখবে না, সময় থাকেতে কোরআন ধর ইমানি কর খাটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি, বলেন কয় হাত কথা, বলেন কয় হাত, টাকা পয়সা কবরে যাবে, বাড়ি গাড়ি কবরে যাবে, মাপনটা খেয়াল করবেন, আপনার ঘর পরে সব ধ্বংস হয়ে যাবে, আপনার টাকা দিয়া আপনি মাদ্রাসা তৈরি করবেন, মাদ্রাসা হলো কোরআনের ঘর, বলেন কিসের ঘর, আপনার টাকা পয়সা আপনি কোরআনের ঘরে দান করবেন, কোন ঘরে, কোরআনের ঘরে দান করবেন, বলেন কোন ঘরে, একটু জোরে বলা যায় না, কোন ঘরে, আপনার ঘর ধ্বংস হয়ে যাবে, আপনার ঘর আগুন ধরে পড়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিন্তু কোরআনের ঘর কোনোদিন পড়বে না, কথা বলেন ঠিক না বেটি, কথা বলেন পড়বে, পড়বে, লক্ষ্য করতে হবে আমার মা বোনরা, কোরআনের ঘরে দান করলে খুশি হয় কে, কথা বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই সন্তান ওই মাদ্রাসায় পড়াশুনো করবে ওই সন্তান মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আপনি আমি মাদ্রাসায় দান করে কবরে চলে যাব, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা কবরে শুয়ে শুয়ে পাব, দানকারীর মা বাবা শুইয়া আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া ওঠাইয় রোজ হাসরে, আমার মা বোনরা অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, আছে কি আছে না,
কথা বলে না আছে কি আছে না কার কার মা বাবা কবরে চলে গেছে একটু হাত তুলে দেখান তো মা কার কার মা বাবা কবরে চলে গেছে যার মা বাবা কবরে চলে গেছে তার জান্নাত দুনি ঘর থেকে বের হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি মা বোনরা খেয়াল করেন মা যার দুনিয়ায় নাই আপন বলতে তার দুনিয়ায় কেউ নাই আল্লাহর নবীর একজন সাহাবি আমার নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি আমি জান্নাতের চৌকাঠে চুম্বন করতেছি সুবহানাল্লাহ বলেন আজকে রাতে আমি স্বপ্ন দেখছি জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করেছি আল্লাহর নবী বলতাছেন সাহাবি রে তোমার কি মা বেঁচে আছে সাহাবি বলছেন আছে আমার মা বেঁচে আছে এ সাহাবি এক্ষুনি যাইয়া তুমি তোমার মায়ের কদমে চুম্বন করো কার কদমে কার কদমে এক্ষুনি যাইয়া তুমি তোমার মায়ের কদমে চুম্বন করো বলেন সুবহানাল্লাহ কার কদমে মায়ের কদমে চুম্বন করো বলেন সুবহানাল্লাহ সাহাবীরে তোমার মায়ের কদমে চুম্বন করো আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় জান্নাতের চৌকাঠ আর কোথায় মায়ের পা দুজাহানের বাচ্চা নবী ঘোষণা দিয়ে দিলেন সাহাবীরে জান্নাতের চৌকাঠের চাইতে তোমার মায়ের পায়ের দাম আরো অনেক বেশি এই দামি মা টাকার কবরে চলে গেছে কথা বলেন আর একবার দেখান তো এই দামি মা কার কবরে চলে গেছে আমার মা বোনরা আল্লাহরে পরে দিনের নবী তারপরে মা জননী মাঝে আমার নয়নের মণি আমার আল্লাহরে জি জি আমার আল্লাহরে পরে দিনের নবী তারপরে মা জননী মাঝে আমার নয়নের মণি মাঝে আমার মাঝে আমার ঘুম পারাতো দুল না ঠেলে ঠেলে শীতল হত প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে সুবহানাল্লাহ বলেন মাঝে আমার ঘুম পারাতো দুল না ঠেলে ঠেলে শীতল হত প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে মা নাম একটি ছোট্টতে কিন্তু জানি ভাই মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই আমার আল্লাহরে পরে দিনের নবী আমার আল্লাহরে পরে দিনের নবী তারপরে মা জননী মাঝে আমার নয়নের মণি মাঝে আমার মা ছিল মো রাধার ঘরের পূর্ণিমার চাঁদ মা সারা সেই ঘর খানাতে নাই রে কোনো স্বাদ ঠিক না মা ছিল মো রাধার ঘরে পূর্ণিমার চাঁদ মা সারা সেই ঘর খানাতে নাই রে কোনো স্বাদ মা সারা আর একলা ঘরে লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো সুবহানাল্লাহ বলেন এই মা চলে গেছে কবরে ও সোনারা এই মার জন্য মাদ্রাসায় দান করে যান আপনার এক অক্ষরে মা ম দিয়ে হয়েছে মা আর ম দিয়ে হয়েছে মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন ম দিয়ে মা ম দিয়ে হয়েছে মাদ্রাসা এই মাদ্রাসাতে কোরআন শিক্ষা হয় কত গরিবের সন্তানরা মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করে একটা ছেলে যদি হাফেজ হতে পারে এই হাফেজের হাতে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর পতাকা দান করবেন বলেন সুবহানাল্লাহ কি করবে না আমাদের সন্তানদেরকে আমরা কি মাদ্রাসা পড়াইতে চাই মাদ্রাসায় পড়াইতে চাই যে মাদ্রাসার সন্তান কিয়ামতের দিনে আল্লাহ বিসমিল্লাহর পতাকা দান করবেন তার দাম বেশি না কম কথাই তো বলছেন না আপনারা জবান খুলে বলেন এই মাজার মেয়েরা কথা বলছে না মাদ্রাসার সন্তানদের দাম বেশি না কম খেয়াল করতে হবে জবান খুলে কথা বলতে হবে যাদের হাতে বিসমিল্লার পতাকা থাকবে কিয়ামতের দিনে তাদের দাম বেশি না কম আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লার পতাকা দান করবেন কিয়ামতের কঠিন দিনে একটা ট্রেন আসবে কি আসবে কি আসবে ট্রেন আসবে ট্রেনের ববিতে লেখা থাকবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা হলো মুহাম্মাদি ট্রেন কথা বলেন ঠিক না বেঠি মুহাম্মাদি ট্রেন ওই ট্রেনে আমরা উঠতে চাই কারা কারা আমরা ট্রেনে উঠার পাগল
ট্রেনে সবাই উঠতে চায়, হাত নামান কেন? ট্রেনে উঠতে চাই কারা কারা? এখন ট্রেনে উঠবে কারা? মাদ্রাসার দানকারী যারা, সুবহানাল্লাহ বলেন, ট্রেনে উঠবে কারা? মাদ্রাসার দানকারী যারা, ট্রেনে উঠবে কারা? মাদ্রাসা যারা তৈরি করেছে তারা, ট্রেনে উঠবে কারা? মসজিদ ঘর তৈরি করেছে যারা, ওই মসজিদ মুহাম্মাদের ট্রেনে উঠবে কারা? বিশ্ব নবীকে ভালোবেসেছেন যারা, কথা বলেন ঠিক না বেঠি? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা নবীকে ভালোবাসতে চাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত নামান। আমরা আখের নবীর উম্মত, আমরা এই দুনিয়াতে ভালো ভালো কাজ করে যাব, কথা বলেন ঠিক কি না? আমাদের জমি 5 বিঘা, 10 বিঘা, 15 বিঘা, 50 বিঘা আমাদের নামে দলিল করা হয়, কিন্তু কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3.5 হাতের বেশি পাইনি, কথা বলেন ঠিক কি না? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতিপুতি আপনার সম্পত্তি ভাগ বন্টন করে খাবে, আপনার কবরের খবর কেউ নিবে? মাদ্রাসায় সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনার টাকা দিয়ে মাদ্রাসা চালান। আপনি যদি ওই মাদ্রাসা চালাইতে পারেন, আপনার টাকা দিয়ে, আপনার পরিশ্রমের টাকা দিয়ে যদি আপনার মাদ্রাসা একটা সন্তান হাফেজ হয়ে যায়, ওই পুরস্কার আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ টেনজারা উঠবে, সাধারণ মানুষগুলো নাক দিয়ে বলবেন আল্লাহ, যাদের হাতের মধ্যে বিসমিল্লার পতাকা, ও আল্লাহ তারা কারা? এরা কি কোনো নবী না কোনো নুরিতন? এত বড় সম্মান তারা কেমনে পাইল? বিশ্ব নবীর পিছনে পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে তাদের আশ্রয় দিয়েছেন। খেয়াল করতে হবে, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আরশের ছায়ার নিচে স্থান নিয়েছেন বিশ্ব নবীর সাথে। আল্লাহ পাক সরাসরি ডাক দিয়ে বলবে, ও বিসমিল্লার পতাকা ওয়ালারা, তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা কোন দিনে ছিলে? বিসমিল্লার পতাকা ওয়ালারা বলবে, আল্লাহ নিজ জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, আন্তর্জাতিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে, ও আল্লাহ যা কিছু করেছি তোমার কোরআন দিয়েই করেছি, কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মনে ভরে যায়, শোনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়, কোরআনে মধুর বাণী এই বুকে রাখো কোরআন তুমি শান্তি পাবে, কবরে থাকবে মরণে রাখিয়া স্মরণে কোরআনে মধুর বাণী আমি যখনই পড়ি আমার মনে ভরে যায়, শোনো মুমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়, কোরআনে মধুর বাণী এই বুকে রাখো কোরআন তুমি শান্তি পাবে, মরণে থাকবে হাসরে থাকবে মিজানে কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মনে ভরে যায়, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়, কোরআন মধুর বাণী। আল্লাহু আকবার! আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? কোরআন রাখবেন জীবনে, কোরআন থাকবে মরণে, কোরআন থাকবে জীবনে, কোরআন থাকবে কবরে, কোরআন যদি থাকে জীবনে, কোরআন থাকবে 30,000 বছরের রাস্তার পুলসিরাতের ঘাটে, কোরআন যদি থাকে জীবনে এই কোরআন হাসরের মাঠে, একদিকে কোরআন আমাদের সাফায়াত করবে আর একদিকে বিশ্বনবী সাফায়াত করবে, কথা বলেন ঠিক না বেঠি? যারা কোরআন বুকে করবে তাদের পক্ষে কোরআন থাকবে, বলেন সুবহানাল্লাহ। আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কিয়ামতের কঠিন দিনে কেউ কারোর পরিচয় দিবে না? দিবে নাকি বলেন?
কেউ আপনার পরিচয় দিবে না। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। যেদিন তুমি থাকবা না মা, সেদিন আমার হবে কি? কে খাওয়াইবে, কে আদর করবে, কে থাকিবে পাশে কি? তোমার মতো দক্ষিণী মা, তোমার মতো দক্ষিণী মা এ জগতে নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। সুবহানাল্লাহ বলেন। মাবন্ডা খেয়াল করবেন, আমাদের জীবনে একমাত্র কোরআন নিয়ে যদি চলতে পারি, কোরআন হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও শুনারা, কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পেয়েছেন মা বোনেরা? আমি যেই কথা বলতেছিলাম গো মা, কোরআনের হাফেজদেরকে আল্লাহ বিসমিল্লার পতাকা হাসরের মাঠে দান করবেন। আর যাদের হাতের মধ্যে বিসমিল্লার পতাকা থাকবে, তাদের কপাল দিয়ে নূর চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাদের মাথা দিয়ে নূর চমকাইবে, পা থেকে মাথা পর্যন্ত শুধু নূরের ঝলক মারবে। বলেন সুবহানাল্লাহ। এই নূর দান করবেন কে? কথা বলেন, নূর দান করবেন কে? আমরা কি হাসরের মাঠে নূর চাই? কথা বলেন, নূর চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কাল কিয়ামতের কঠিন দিনে যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতা মাতার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সবাই আনফসি আনফসি করবে, ওই দিন আপনি আপনার উম্মতের কেমনে চিনবেন, কেমনে চিনে চিনে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন? আল্লাহর নবী ঘোষণা করলেন, আয়েশারে আমার উম্মত যারা হবে তাদের মাথায় পর্দা করবে, পর্দার নূর চমকাইবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ অজু করে যখন মাথা মসহু করে কি করে না, করে কি করে না, মাথা দিয়ে নূর চমকাইবে, কপাল দিয়ে নূর চমকাইবে। কপাল দিয়ে যারা সেজদা করেছে তাদের কপালে নূর দান করবেন কে? কান দিয়ে যারা কোরআনের কথা শুনবে তাদের কানের মধ্যে নূর দান করবেন কে? এই জবান দিয়ে যারা জিকির করবে তাদের জিব্বার মধ্যে নূর দান করবেন কে? আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কলবের মধ্যে আল্লাহ কোরআন রেখে দিয়েছে। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারই প্রেম জমে হৃদয় গহিনে, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো। জবান খুলে বলতে হবে, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু নামাজ পড়িয়ে কুরআন পড়িয়ে, নামাজ পড়িয়ে কুরআন পড়িয়ে, যাব কবর ঘরে জান্নাতি ফুল দিয় গো মামাই, জান্নাতি ফুল জান্নাতি ফুল দিয় গো মামাই, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আমি তোমারই গোলাম গো।
আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 বাল্লা আল্লাহু রোজা রাখিয়ে পর্দা করিয়ে, রোজা রাখিয়ে পর্দা করিয়ে যাব কবর ঘরে, জান্নাতি ফুল দিয়ে গো আমায়, জান্নাতি ফুল জান্নাতি ফুল দিয়ে গো আমায়, আগুনে ফেলে দিও না আমি তোমার অন্য কারো না, আমি তোমারই গোলাম গো, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। বলেন না সুবহানাল্লাহ, খুশি না বেজার? আপনার খুশি না রাগ করতেছেন? মোনাজাত দিয়ে দিব, মোনাজাত দিব,